तो चलो एबारे मेकअप लुकटा स्टार्ट कर दिए जो तुम्हारे लेंस पड़ा थे तो तुम्हारा फर्स्ट ही लेंस पड़े ने तो आज के भीषण एक्साइटिंग होते चले कारण आज के फर्स्ट टाइम लेंस अप्लाई करो अनेकटा टाइम लेगे बट हमें अत क्लिपिंग दी देखते ही पार्छ हमारे चोख दिए कतटा जल बेड़ा एखो रेड हो जाए चोखा तो चलो एबार मेकअप स्टार्ट कर दी तो स्टार्ट करते करते चोखा ठीक हो जाए तो सब प्रथम एखे हमें बायोटिकर एक मॉइश्चराइजर अप्लाई करी दें तपे हमें इखने ब्लू हेवनर प्राइमर यूज करा कि फर्स्ट टाइम अप्लाई कर प्राइमर का भीषण ही भलो ओपन कोर्सर एंड अएल स्कपर हमें इन्हें लैकमिर एक बेबी क्रीम यूज करा अगर तुम्हें फाउंडेशन ना अप्लाई करते पर तुम बेबी क्रीम अप्लाई करते पर भीषण ही भलो एक प्राइमर हिसाब से तुम्हार स्किन दें तपर हमें एखान आईब्रोटा सेट कर नहीं एकटूखानी कंसिलर दिए पुरो आईब्रोटा के एक सेट करो এখানে আমি সুইস বিউটির কনসিলার অ্যাপ্লাই করেছি অ্যান্ড তারপরে একটা ব্লেন্ডার দিয়ে আমি ভালোমতো অ্যাপ্লাই করে নেব তারপরে এখানে আমি আজকে একটা লাইট ফাউন্ডেশন অ্যাপ্লাই করব ফুল কভারেজ নয় যে ফাউন্ডেশনটা সেটা কিনা লাইট একটা সিম্পল সার্টেন লুক তো দেবে তো সেই জন্য আমি লোটাসের এখানে অ্যাপ্লাই করেছি দেন তারপরে আমি একটা ফিক্সার দিয়ে পুরো ফাউন্ডেশনটাকে ফিক্স করে নিলাম তারপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো ফাউন্ডেশনটাই একটা কভারেজ দেওয়ার চেষ্টা করব যেটা তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ লাইট ওয়েট লাগছে আমার ফেসে ন্যাচারাল একটা ফিনিশ দিচ্ছে তো তারপরে আমি আরেকটু ফাউন্ডেশন নেব অ্যান্ড দেন থোড়া বা যেখানে আমার অ্যাকনি স্পট আছে সেখানে আরেকটুখানি কনসিলার অ্যাপ্লাই করে নেব দেন তারপরে আমি সুইস বিউটির এই কনসিলারটা নিয়ে আমার ইনার কর্নারে নোজে অ্যান্ড চিনে অ্যাপ্লাই করে নেব যেখানে যেখানে ডার্ক স্পট আছে আর পিম্পলসের মার্কস আছে অ্যান্ড এখানে আমি কনসিলার আর কন্টোর দুটো একসাথে করবো তো সেই জন্য ফার্স্টে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে আমি নাইকার এই কন্টোরটা অ্যাপ্লাই করবো যেটা শেড হচ্ছে 07 তো আমি এখানে শুধু চিকে নোজে অ্যান্ড ফোরহেডে অ্যাপ্লাই করবো অ্যান্ড তো তারপরে সবার প্রথমে আমি লাইট যে কনসিলারটা আছে সেটাকে ব্লেন্ড করে নেব তারপরে আমি ডার্ক কন্টোরটা করব তো সবার প্রথমে এখানটায় আমি কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি ইনার কর্নারের তোমরা যেই মেকআপই ইউজ করো না কেন ব্লেন্ডিং কিন্তু ভীষণই একটা টফ স্টেজ যদি তোমরা ব্লেন্ডিং ভালোমতো করে করতে পারো তাহলে তোমাদের মেকআপ কিন্তু ওয়াটারপ্রুফ সোয়েটপ্রুফ এবং ভীষণই ভালো একটা ফ্ললেস লুক দেবে তো তারপরে আমি নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি ব্লেন্ডিং ভীষণই বেশি ইম্পর্টেন্ট যে কোনো মেকআপেরই তারপরে আমি এখানে সুইস বিউটির ফাউন্ডেশন ব্লেন্ডটা দিয়ে কন্ট্রোলগুলো ভালোমতো করে ব্লেন্ড করে নেব সুইস বিউটির পাউডারটা ইউজ করছি লুজ পাউডার দিয়ে আমার যে সমস্ত মেকআপ এখন অবধি করেছি সেটাকে পুরো ভালো মতো করে সেট করে দেবো অ্যান্ড পাউডারে কিন্তু আমাদের মেকআপটাকে পুরোটা সোয়েট প্রুফ করে দিতে সাহায্য করে অনেকটাই অ্যান্ড তারপরে আমি এখানে মার্স কসমেটিক্সের লিপস্টিক নিয়ে অ্যাজ আ ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করে নেব অ্যান্ড এই লিপস্টিকগুলোও কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল আর ভীষণই ভালো আমি আজকে কোনো ব্লাশ অ্যাপ্লাই করিনি তার জন্য আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করেছি তোমরাও চাইলে লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো তো এখন আমি স্টার্ট করবো আমার আই মেকআপ তো সবার প্রথমে আমি একটা বেস ক্রিয়েট করে নেব কনসিলার দিয়ে তারপরে আমি এখানে এসএফআরের প্যালেটটা নিয়েছি যেটা আমি ডার্ক ইয়ালো শেডটা নিয়েছি অ্যান্ড তারপরে আমি এখানে ব্রাউন শেডটা নিয়েছি এবং দুটো শেডকে এবার ভালো মতো করে আমি ব্লেন্ড করে নেব অ্যান্ড দেন তারপরে আমি কনসিলার অ্যাপ্লাই করে থোড়াসা ব্লেন্ড করে নেব অ্যান্ড তারপরে আমি এখানে এসএফআরের পিঙ্ক প্যালেটটা নিয়েছি অ্যান্ড সেটা কিনা আমি শুধুমাত্র ইনার কর্নারে অ্যাপ্লাই করবো আমি শুধু ড্রেসের সাথে ম্যাচ করার জন্য আমি কালারটা নিয়েছিলাম যেটা দেখতে ভীষণই ভালো লাগছে তারপরে আমি লোয়ার ল্যাশে একটুখানি শ্যাডো অ্যাপ্লাই করে নেব তারপরে আমি এখানে ল্যাকমির আইলাইনারটা অ্যাপ্লাই করছি যেটা কিনা ওয়াটার প্রুফ অ্যান্ড স্মাশ প্রুফ ভীষণই ভালো একটা আইলাইনার তোমরা চাইলে
ইউজ করতে পারো। তো এখানে আমি অ্যাজ আ মাস্কারা ব্লু হেভেনের মাস্কারাটা ইউজ করেছিলাম, যেটাও কিনা খুবই ভালো সিম্পল একটা মাস্কারার জন্য। তারপরে এখানটায় আমি মেবলিনের কাজল অ্যাপ্লাই করেছি, যেটা কিনা অলওয়েজ খুবই ভালো একটা ইয়ে। তারপরে এখানটায় আমি হাইলাইটার ইউজ করেছি, হাইলাইটারটা কিন্তু আমাদের মেকআপটার একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। তো তারপরে এখানটায় আমি মার্সির দুটো লিপস্টিককে একসাথে অ্যাপ্লাই করে নিয়েছি, আর দেখতে ভীষণই ভালো লাগছে লিপস্টিকটা। তারপরে আমি কাশ ফ্লোর